মাই চ্যানেল এন্ড গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছ সকাল সকাল আমি পুজো দিতে চলে এসেছি। তো আজকের ভিডিওটা আমি পুজো দেওয়ার থেকে শুরু করছি। অনেকদিন হয়েছে তো পুজো দেওয়া হয় না, ঠিকঠাক বাড়িতেও থাকা হচ্ছে না, তার জন্য পুজো দেওয়া হচ্ছে না। তো ভাবলাম আজকে পুজোটা দিয়ে নিই, যেহেতু আজকে বৃহস্পতিবার তাই পুজো দিতে চলে এলাম। আর এইদিকে কোনো কিছু মানে রেডি করা ছিল না, ফুল টুল এগুলো কিছুই ছিল না। তো নিচে ওই আন্টিদের কাছে দুটো ফুল ছিল, তো ওই ফুল দুটোই তুলে আনা হয়েছিল, আর তুলসী পাতা, তো ওই দিয়ে পুজো দিচ্ছি। আর এইদিকে আরও পিছনে দাঁড়িয়ে আছে, ও তখন থেকে দুষ্টুমি করে যাচ্ছে, ও ঠাকুরের থালা ধরে টানছে, একবার ঠাকুরের ওই দেখো পা তুলে দিচ্ছে, ও এইসবই করছে। তো চলো তোমরা দেখতে থাকো, আমি পুজোটা দিয়ে নিই। চলে এসছি, তো সকালে রুটি আর বেগুন ভাজা করেছিলাম, তো ওই দিয়ে এখন সকালের ব্রেকফাস্ট করবো কি আর। আর এইদিকে আরুষকে বাটিতে একটু ভুজিয়া দিয়ে দিয়েছি, তো ও খাচ্ছে। প্রথমে ওকে সকালে খাইয়ে দিয়েছি, তো ওকে সকালে খাওয়ানো হয়ে গেছে, তো এখন একটু ভুজিয়া দিয়েছি খেতে। তো আমি খাচ্ছিলাম বলে ওকেও দিলাম খেতে, আর খাওয়ার পর ওকে চান করিয়ে দেব একবারে। আর আমার তো চান হয়ে গেছে, তো এইদিকে দেখো ওকে চান করানোর পর নিয়ে আসার পর ও শুয়ে পড়েছে, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ও না খেয়ে শুয়ে পড়েছে আজকে। তো তাড়াতাড়ি শুয়ে পড়েছে, তো তাড়াতাড়ি উঠবে যেহেতু তাড়াতাড়ি শুয়েছে। আর এদিকে আমি ও শুয়ে পড়েছে বলে ওকে আমি টিপ এগুলো সব পরিয়ে দিচ্ছি, নাহলে তো জায়গা থাকলে পড়াতে পারি না, ঘুটে দেয়। তো এবার আমি মশারিটা টাঙিয়ে দেব, কারণ প্রচণ্ড মশা ঘরের মধ্যে, দিনের বেলা তো খুব মশা ঢোকে, মানে মশা কামড়ায়, তো তার জন্য মশারিটা টাঙিয়ে দিলে ও আরামে ঘুমাতে পারবে। আর এদিকে বড় বাড়িতে আছে, আজকে মানে কাজে যায়নি, ওর কিছু কাজ আছে, বাড়িতে বসে ল্যাপটপে করছে, তো শুয়ে পড়েছে, তাড়াতাড়ি ভালো হয়েছে, আমি গিয়ে রান্নাটা করে নেবো এবার। তারপরে এদিকে আজকে মা আসবে এখানে বাড়িতে, কারণ বর দুদিন বাড়িতে থাকবে না, ও কাজের অফিসের কাজের জন্য বাইরে যাবে, তো তার জন্য মা আসবে। তাহলে চলো আমি তাড়াতাড়ি কাজগুলো করে নিই, রান্নাবান্নাও তাড়াতাড়ি করতে হবে। তো আমি রান্নাঘরে চলে এসেছি, আর এদিকে বর বাজারও নিয়ে এসছে, তো পনির নিয়ে এসছে আজকে, আর কাঁচা সবজি নিয়ে এসছে, মটর টমেটো ভেন্ডি আলু এগুলো নিয়ে এসছে, তো মটর পনির রান্না করবে, তো পনিরটা ওই রান্না করবে, আমি সমস্ত কিছু কেটে কুটে মানে রেডি করে দেব, কারণ ও রান্না করলে রান্নাটা ভালো হয়, আমার অত একটা রান্নাটা ভালো হয় না, তো ওই করবে বললো আজকে, মটর পনির করে দেবে। তো আমি তো এই যে এখানে নিয়ে এসছে মটর আলু ভেন্ডি আর টমেটো, তো আমি দুধটা ফ্রিজে রেখে দেব, তো এখন তো দুধ লাগবে না, সন্ধেবেলায় লাগবে, তো তখন বার করে নেব, তো এতক্ষণ ফ্রিজে থাকবে, তো নষ্ট হবে না যেহেতু প্যাকেটের দুধ। আর এইদিকে আমি মটরগুলো বার করে নেব, তো মটরগুলো আগে ছাড়িয়ে রেখে নেব, আর বাকি কাজগুলো করে নেব, যেমন আলু ভেন্ডি এগুলো কেটে নেবো, আর ডাল করব, তো ডালটা আমি বসিয়ে দিয়েছি, তো ওইদিকে সিদ্ধ হতে থাকবে, আর এদিকে আমি মটরগুলো ছাড়িয়ে নেব। তাহলে চলো তোমরা দেখতে থাকো, আমি ততক্ষণ কাজগুলো করে নিই, আর বাকি যা সবজিগুলো আছে ওইগুলো আমি ফ্রিজে রেখে দেব আবার, নাহলে বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে, আর ওইগুলো আমি ক্যারি ব্যাগে রাখবো, ক্যারি ব্যাগে রাখলে অনেক দিন থাকে কি আর। কেটে রেখেছি এই যে আলু আর ভেন্ডি, তো আলু ভেন্ডিও কাটা হয়ে গেছে, তো এবার আমি পনিরটা কেটে নেব আর পেস্টটা করে নেব। পনির কাটা হয়ে গেছে, আর পেঁয়াজ আর টমেটো এগুলো কেটে রেখে দিয়েছি। তো এই যে মা চলে এসছে, তো অনেকটা জার্নি করে এসছে, তো এখন আমি মাকে খেতে দেবো কি আর, তো মা ফ্রেশ হয়ে নেবে প্রথমে, তো ফ্রেশ হলে মাকে খেতে দিয়ে দেবো, কারণ অনেকটা দূর, অনেকটা টায়ার্ড হয়ে গেছে, তো চলো তাহলে মাকে আগে খেতে দিয়ে নিই।
তো এই যে এটা সন্ধ্যেবেলা, সন্ধ্যে তন্ধ্যে দিয়ে সমস্ত কিছু করে চলে এসেছি, তার মধ্যে আর কোনো ভিডিও করিনি। তো এখন চা করব। তো দুপুরবেলা যে দুধটা কি আর ফ্রিজে রেখেছিলাম, তো ওই দুধটা বার করে নিয়েছি এখন চা করব বলে। আমি চা বসিয়ে দিয়েছি, তো এদিকে চা হতে থাকবো। আর এদিকে প্রচন্ড মশা কামড়াচ্ছে ঘরের মধ্যে, রান্নাঘরেও, আর ওইদিকে সবাই বসে রয়েছে, টিভি দেখছে, আর ঘোরাঘুরি করছে। তো প্রচন্ড মশা কামড়াচ্ছে, তো আমি ধূপকাঠি, মানে যেটা মশা মারা ধূপকাঠি থাকে কি আর, তো ওই ধূপকাঠিটাই ধরানোর জন্য নিয়ে এসেছি। তো ধরিয়ে আমি সব ঘরে একটা একটা করে ধরিয়ে দেবো কি আর, তো মশাগুলো অল্প টাইমের জন্য চলে যাবে। কারণ সন্ধ্যেবেলা হলে প্রচণ্ড মশা, দিনের বেলাও প্রচণ্ড মশা, সন্ধ্যে মানে সন্ধ্যেবেলা হলেও প্রচণ্ড মশা, মানে যত গরম পড়ে তত মশা কি আর। তো বর বাজার থেকে খাবার নিয়ে এসছে, সিঙ্গারা চপ চা দিয়ে খাওয়ার জন্য কি আর, তো ওইগুলো আমি বার করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তো এটা দিয়ে এখন আমরা সবাই চা খাবো কি আর, সন্ধ্যেবেলার টিফিন। তো এখানে আমার চা হয়ে গেছে, তো আমি চাটা ঢেলে নেবো এখন কি আর। আর ওইদিকে দেখো পিছন দিকে আরও এইদিকের থেকে এদিকে দৌড়াদৌড়ি করছে, ও বাবার সাথে খেলা করছে। আর এটা কাপের চাটা বরের, তো ওকে কাপে দেবো আর আমরা বাটিতে নেব। আমি বাটিতেই খেতে ভালোবাসি চা, কাপে অতটা ভালো লাগে না। তাহলে চলো। তো এই যে এখানে সিঙ্গারা আরও চপ নেওয়া হয়েছিল, সেটা খাইনি আরও, তো তার জন্য ওকে আবার একটু ম্যাগি করে নিয়ে এসেছি, তো একটু ম্যাগি করে দিয়েছি, তো ও খাবে আমিও খাবো, দুজনে মিলে খাবো ম্যাগি। ও খুব দুষ্টু হয়ে গেছে, যখনই ভিডিও করি ওর তখনই চেঁচাতে হয়। খাও ম্যাগি, খাও ম্যাগি, খাও, কিচ্ছু খাও নি সন্ধ্যাবেলার থেকে, এটা ওটা খেলে একটু হয়ে যায়, দাঁড়াও খাওয়াই দিই। তোমাকে আমি ম্যাগি খেতে দিয়েছিলাম, তাই মারতে দিয়েছিলাম। কি করেছো এগুলো তুমি? আর এই যে দেখো এদিকে আরুষের কাণ্ড, আমি ম্যাগি করে নিয়ে এসেছি ওকে খাওয়ানোর জন্য। তো ও কি করেছে, ম্যাগিগুলো পুরো বিছানায় ছিটিয়েছে আর হাতে পায়ে আচ্ছা করে ম্যাগিগুলো মেখেছে। কি জানি ও এটা করে কি ভালো পাচ্ছে। তো কি কাণ্ড করেছে দেখো, পুরো ম্যাগি বিছানার উপরে, ম্যাগি গার মধ্যে, ম্যাগি চারিদিকে, ম্যাগি আর ম্যাগি। এর জন্য ওকে আমার কিছু মানে খেতে দিতে ইচ্ছে করে না। দেখো কিভাবে মাখছে দেখো। দিন দিন ওর দুষ্টুমিগুলো বেড়েই যাচ্ছে, পুরো বিছানাটার কি অবস্থা করেছে, সারা জামা কাপড় মানে পায়ে হাতে পুরো ম্যাগি ম্যাগি। দিনের মধ্যে আমার দুবার তিনবার ওর জামাই চেঞ্জ করতে হয়, এমনই অবস্থা করে। তাহলে চলো তোমরা দেখতে থাকো, আমি আরুষকে পরিষ্কার করিয়ে নিই, ওর জামা কাপড়গুলো চেঞ্জ করে দিই, এদিকে বিছানা নোংরা করে দিয়েছে, বিছানাটাও পরিষ্কার করতে হবে আমাকে। তো আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করি।